ওয়েলকাম ব্যাক, আমি এসে গেছি আমার নতুন ভিডিও নিয়ে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো রেলপথ জুড়ে যাওয়ার পরে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর যাওয়া এখন অনেক সোজা হয়ে গেছে। আমি সেই নতুন পথেই চলেছি কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। নতুন চালু হওয়া মেট্রো রেলে চড়ে দক্ষিণেশ্বর পৌঁছতে গেলে কখন আপনি ট্রেন পাবেন, কতক্ষণ পরপর ট্রেন আছে এবং টিকিট পাবেন কি না কাটতে কাউন্টার থেকে জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওতে আমি নতুন মেট্রো রেলের সাথে দক্ষিণেশ্বর মন্দির ভ্রমণ করব। আফটার লকডাউন দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার জন্য কি কি সাবধানতা নিতে হচ্ছে, কি নতুন নিয়ম চালু হয়েছে, সমস্তই দেখতে পাবেন এই ভিডিওটাতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করুন, যাতে আমার পরের ভিডিওগুলো আসলেও আপনি নোটিফিকেশন পেতে পারেন এবং সহজেই দেখতে পারেন। কলকাতা সেই আদি মেট্রো রেলের এক্সটেনশন লাইন এখন নোয়াপাড়া হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছে। খুব সহজেই এখন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছানো যাবে। আজ 26 ফেব্রুয়ারি 2021 শুক্রবার 9:02 আমি যতীন দাস পার্ক থেকে মেট্রো রেল ধরেছি দক্ষিণেশ্বর যাব বলে। দমদম ক্রস করার পরেই ট্রেনটা প্রায় ফাঁকা হয়ে গেছে। 22 ফেব্রুয়ারি এই রুটের আনুষ্ঠানিকভাবে ইনোগ্রেশন হয়। দক্ষিণেশ্বর স্টেশন থেকে প্রথম ট্রেন পাবেন আপনি 7:00, আর শেষ ট্রেন পাবেন 9:30। সড়কপথ রেলপথ বাদ দিয়েও পাতাল রেলপথে এখন দক্ষিণেশ্বর ওয়েল কানেক্টেড কলকাতার সাথে। প্রতি 6 থেকে 15 মিনিট অন্তর ট্রেন পেয়ে যাবেন আপনি এই স্টেশন থেকে। টোটাল 79 পেয়ার ট্রেন চলবে আপাতত এই রুটে এভরিডে। স্মার্ট কার্ড না থাকলে কিন্তু মেট্রো ট্রেনে উঠতে পারবেন না। 5 টাকা মিনিমাম ভাড়া, ম্যাক্সিমাম ভাড়া 25 টাকা। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর 20 টাকা লাগছে। প্রায় 38 বছর আগে চালু হওয়া কলকাতার মাটির তলা দিয়ে এই মেট্রো রেল বা পাতাল রেল শুধুমাত্র কলকাতাবাসীর গর্বের বিষয় না, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের কাছে গর্বের। স্কাইওয়াকটা ধরবো, ওই জন্য নেমে আবার এই পথে যাচ্ছি। কেননা আমাদের রাজ্যের মেট্রো রেল অটোনোমাস বডি, যেটা ডাইরেক্ট কন্ট্রোল হয় সেন্ট্রাল। অন্যান্য রাজ্যে কিন্তু মেট্রো রেলগুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে তৈরি। আমরা হাওড়া কদমতলা থেকে এসেছি। আজকে আমার বাবা মায়ের 26th anniversary, তো সেই জন্য বাবা মাকে নিয়ে বোনকে নিয়ে পুজো দিতে এসেছি আমরা। চড়েছে? না, চড়েছি অন্য সময়, আজকে চড়া হয়নি।
মন্দিরের উল্টো দিকেই এই বিল্ডিংয়ে পুজোর ডালা কিনতে পাওয়া যায়। যদি কেউ স্কাইওয়াকের ওখান থেকে পুজোর উপাচার কিনে নিয়ে আসে, তারা অবশ্য আর এখান থেকে কেনে না, তবে বেশিরভাগ লোকই মন্দিরের পাশ থেকেই কিনে নিয়ে মন্দিরে পুজো দিতে ঢুকছে। ঠাকুরের বিশ্রাম কক্ষের উল্টো দিকেই সারদা মায়ের নহবতখানা, আর ঠিক নহবতখানার পাশেই আছে রানী রাসমণির মন্দির। মা এখানে ভবতারিণী রূপে প্রকাশ। মায়ের মন্দিরের মূল চত্বরে গঙ্গার পাড় ধরে 12টি শিবের মন্দির আছে, কিন্তু এই মূল চত্বরে প্রবেশ করতে গেলে মোবাইল এবং ক্যামেরা জমা রেখে তবেই ঢুকতে হবে। গঙ্গার ঘাট থেকে স্নান করে আগে এই দরজা দিয়ে সোজা মন্দিরের ফটকে ঢোকা যেত। এটা মায়ের মন্দিরের সোজা একটা রাস্তা, যেটা এখন বন্ধ করেই রাখা হয়। এই পথে আর ভক্তদের ঢুকতে দেওয়া হয় না। গঙ্গায় জোয়ার এসেছে, বাঁশি বাজিয়ে সমস্ত যারা স্নান করছিল পাড়ের থেকে সবাইকে তুলে দিল। এই গঙ্গার পাড়ে গঙ্গার মাটি আর গঙ্গার জল বিক্রি হচ্ছে। ভক্তরা এখান থেকেই কিন্তু গঙ্গার জল বা গঙ্গার মাটি কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে পূজোর জন্য। মন্দিরের বাইরে আছে কচুরি ছোলার ডালের মিষ্টির দোকান। পুজো দিয়ে সবাই এখানেই নিরামিষ আহার সারে। বেশ রোদ, আমি ছাতা খুলে নিয়েছি।
যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি কোথায় পার্কিং করাবেন আমি সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। মা ভবতারিণী ফেরিঘাটের পাশেই গাড়ি রাখার জায়গা আছে। দক্ষিণেশ্বর মন্দির দর্শন করেই এবার আমি ফিরে চলেছি সেই একই পথে, নতুন মেট্রো রুট ধরে। মা সবার মঙ্গল করবেন, সবাই ভালো থাকুন, আবার দেখা হবে।